কতটা ভয়ঙ্কর হতে পারে সিত্রাং? ক্রমশ শক্তি বাড়াচ্ছে উত্তর আন্দামান সাগরে সৃষ্টি হতে যাওয়া সম্ভাব্য ঘূর্ণিঝড় সিত্রাং। ইতোমধ্যে এটি নিম্নচাপে পরিণত হয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে। ঘূর্ণিঝড়ের অভিমুখ ঠিক কোন দিকে হবে সেটি না জানা গেলেও আবহাওয়াবিদরা বলছেন, এটি উপকূলে আঘাত হানার সময় বাতাসের গতিবেগ ঘন্টায় 90 থেকে 110 কিলোমিটার পর্যন্ত হতে পারে। ঘূর্ণিঝড় মোকাবেলায় ইতোমধ্যে ভারতের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ সহ একাধিক রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গে সরকারি কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে। এছাড়া পর্যাপ্ত ত্রাণ মজুত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে উপকূলীয় এলাকার লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশও সতর্ক অবস্থানে রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শনিবার বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব দিকে পৌঁছে যাবে নিম্নচাপটি। আগামীকালের মধ্যে তা গভীর নিম্নচাপে পরিণত হবে। মঙ্গলবারের মধ্যে ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে পৌঁছে যাবে। ঘূর্ণিঝড়টি স্থলভাগে প্রবেশের সময় বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় 110 কিলোমিটার। সিত্রাং কতটা ভয়াবহ হতে পারে সেটি সাম্প্রতিক বছরগুলোতে আঘাত হানা তিনটি বড় ঘূর্ণিঝড়ের গতিবেগ এবং ক্ষয়ক্ষতি থেকে অনুমান করা যেতে পারে। 2021 সালের 26 মে ভারতের উড়িষ্যায় আঘাত হানে ঘূর্ণিঝড় ইয়াস, যার গতিবেগ ছিল ঘন্টায় সর্বোচ্চ 165 কিলোমিটার, যার প্রভাবে শুধুমাত্র বাংলাদেশেই 3,000 কোটি টাকার ক্ষতি হয়, মৃত্যু হয় 7 জনের। তার আগে 2020 সালের 13 মে ভারত এবং বাংলাদেশের উপকূলে আঘাত হানে সুপার সাইক্লোন আমফান, যার গতিবেগ ছিল ঘন্টায় সর্বোচ্চ 260 কিলোমিটার। শক্তিশালী এই ঘূর্ণিঝড়ের প্রভাবে 1300 কোটি মার্কিন ডলারের বেশি ক্ষতি হয়েছিল। একই সঙ্গে আমফানের কারণে ভারত, বাংলাদেশ এবং শ্রীলঙ্কায় 128 জনের মৃত্যু হয়। এছাড়া 2019 সালের 3রা মে উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় ফণি, যার প্রভাবে 810 কোটি মার্কিন ডলারের ক্ষতি হয়। একই সঙ্গে বাংলাদেশ এবং ভারতে 89 জনের মৃত্যু হয়। এদিকে আন্দামান সাগরের চলমান ঘূর্ণাবর্তটি প্রতিনিয়ত শক্তি বাড়ালেও এখনও ঘূর্ণিঝড়ে পরিণত হয়নি। তবে আবহাওয়াবিদদের মতে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।